স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর নতুন করে আরও একটি প্রস্তাব সামনে আসলো। তা হচ্ছে পদ্মা যমুনা ত্রিমুখী সেতু ও করিডোর মহাসড়ক নির্মাণ করে দেশের তিনটি ভূখণ্ডকে সরাসরি যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনার। প্রস্তাবিত ওই ত্রিমুখী সেতু করিডোর মহাসড়কের একটি স্পষ্ট কল্পচিত্র প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান। তিনি জানিয়েছেন, প্রস্তাবের উপযোগিতা সহজে বোঝানোর জন্য এই কল্পিত চিত্র তৈরি করা হয়েছে। নতুন কল্পচিত্রে স্পষ্টতই ত্রিমুখী সেতু ও করিডোর মহাসড়কের চিত্র ফুটে উঠেছে। এছাড়া পদ্মা সেতুর উদ্বোধনের পর সম্প্রতি পরিকল্পনা মন্ত্রীর পাটুরিয়ায় আরেকটি সেতু তৈরির ব্যাপারে সমীক্ষার কথা বলেছেন এবং সেটিও প্রায় শেষের দিকে বলেও উল্লেখ করেছেন। এখানে আরেকটি সেতু না করে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে চিন্তা করে দেশের তিনটি ভূখণ্ডকে কানেক্টিভিটির আওতায় এনে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটানোর অভিলক্ষে আরিচাই ত্রিমুখী সেতু করা ও করিডোর মহাসড়ক নির্মাণ উপযোগিতা সবচেয়ে বেশি। একই পদ্মা নদীর মাত্র 40-45 কিলোমিটারের মধ্যে আরেকটি সেতু তৈরি না করে বরং আরিচাই ত্রিমুখী সেতু নির্মাণ অত্যন্ত সম্ভাবনাময়। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম খুলনায় এসে তার কাছেই এই প্রস্তাব ও কল্পিত চিত্রটি প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।